স্ত্রীকে নির্যাতনের মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ শাহাদাত হোসেন সুমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 8 এর বিচারক মাফরুজা পারভীন এই অপরাধ আমলে নিয়ে আদেশ দেন। এর আগে গত 22 নভেম্বর শাহাদাত হোসেনের স্ত্রী ডক্টর শেখ মৃন্ময়ী হোসেন বাদী হয়ে মামলা করেন। শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন। তদন্ত শেষে মারধরের অভিযোগের সত্যতা পাওয়ায় পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে প্রতিবেদনটি পাঠায় আদালত।